হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা ইজি স্যান্ডউইচ রেসিপি শেয়ার করছি, এটা পনির চিজ স্যান্ডউইচ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আজকে আমি তোমাদেরকে একটা দারুণ অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলবো, যেখানে তোমরা রেজিস্ট্রেশন করলে পেয়ে যাবে 46 রুপিজের সাইন আপ বোনাস। এই অ্যাপ্লিকেশনে তোমরা একবার গেম খেলে দেখো, তোমরা জিততেও পারো। অনেক সময় তোমরা বাড়িতে বসে বোর হও, তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনে গেম খেলে দেখতে পারো, তোমরা কিন্তু জিততেও পারো। একবার ট্রাই করলে কি এসে যায়, তো তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো, তো তোমরা জিততেও পারো আর তোমাদের মজা লাগবে গেমটা খেলে। অ্যাপ্লিকেশনের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে রেজিস্টার করো, অবশ্যই ট্রাই করো। আমি ওই অ্যাপ্লিকেশনে গেম খেলে জিতেছি, তোমরাও জিততে পারো, অবশ্যই যাও ডিসক্রিপশনে গিয়ে চেক আউট করে নাও। এই অ্যাপ্লিকেশনে তোমরা একবার গেম খেলে দেখো, তোমরা জিততেও পারো। অনেক সময় তোমরা বাড়িতে বসে বোর হও, তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনে গেম খেলে দেখতে পারো, তোমরা কিন্তু জিততেও পারো। প্রথমে আমি এখানে পনিরটাকে গ্রেট করে নিয়েছি। এখানে সব কিছুই, মানে যা যা ইউজ করা হচ্ছে সমস্ত কিছুই কিন্তু পরিমাণ অনুযায়ী, আমি আন্দাজ অনুযায়ী ইউজ করেছি। তো এখানে আমি সবজিতে ইউজ করছি টমেটো, লঙ্কা, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজিটা চেঞ্জ করতে পারো, আর কাঁচা লঙ্কাটাও কম বেশি করতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী। আর ক্যাপসিকাম আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি, তোমরা চাইলে সব কিছুই কমিয়ে বাড়িয়ে নিতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী। তো এখানে আমি এক এক করে একটা বোলের মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো পরপর দিয়ে দিলাম। এরপর এখানে একে একে আমি অ্যাড করব নুন। তো নুনটা এখানে পরিমাণ মতন দিতে হবে, মানে আন্দাজ মতন। আর এরপরে এক চামচ করে গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, শেজওয়ান চাটনি, তার সাথে দিয়েছি টমেটো কেচাপ আর এক চামচ মেয়োনিজ। আর এখানে দিচ্ছি মজারেলা চিজ, তোমরা এখানে যে কোনো চিজ ইউজ করতে পারো। দিয়ে আমি ভালো করে পুরো মিক্স করে নেব জিনিসটাকে। তো এটা আমার স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা ব্রেডের স্লাইস নিয়েছি, এখানে আমি ব্রাউন ব্রেড ইউজ করছি, তোমরা যে কোনো ব্রেড ইউজ করতে পারো। এখানে আমি 2 স্পুন নিয়েছি ওই মিক্সারটা, দিয়ে আমি ভালোভাবে ব্রেডের ওপরে স্প্রেড করে নিচ্ছি। এবার ওপর থেকে আর একটা ব্রেড দিয়ে দেবো, যেইভাবে স্যান্ডউইচ রেডি হয় সেইভাবেই। দিয়ে বাটারটা আমি এখানে অ্যাপ্লাই করে দেবো। আর বাটারটা আমি ফ্রিজ থেকে প্রায় 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম, যাতে এইভাবে স্প্রেড করতে সুবিধে হয়। আর স্যান্ডউইচ মেকারে আমি এখানে বানাচ্ছি, তোমরা চাইলে তাওয়াতেও একটু বাটার দিয়ে করতে পারো। তো স্যান্ডউইচ মেকারটা আমি আগে থেকেই প্রিহিটেড করে রেখেছিলাম। এবার আমি স্যান্ডউইচ মেকারে দিয়ে প্রথমে 1 মিনিট মতন দিয়েছিলাম, তারপরে 2.5-3 মিনিটে এটা কমপ্লিট হয়ে গেছিলো একেবারে। আর তো রেডি হয়ে গেছে পনির গ্রিল্ড স্যান্ডউইচ। এটা খেতে খুব সুন্দর হয়, আর একদম বাড়িতে তৈরি করা হয় যেহেতু অনেকটাই হেলদিও হয়, যদিও মেয়োনিজ আর শেজওয়ান চাটনি এগুলো ইউজ করা হচ্ছে, তাও আমি বলবো দোকানের থেকে তো অবশ্যই হেলদি। তো অবশ্যই এই রেসিপিটা তোমরা ট্রাই করো, আর আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। এরকম ছোট ছোট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো চলো, বাই।